ভয়েস চেঞ্জ এরকম একটা চ্যাপ্টার যা তোমাকে বিভিন্ন রকমের ক্রিটিক্যাল সিচুয়েশন থেকে ইজিলি বার করতে পারে ভয়েস চেঞ্জ এরকম একটা চ্যাপ্টার যা তোমাকে স্মার্ট থেকে সুপার স্মার্ট করতে পারে আর ভয়েস চেঞ্জ হলো এরকম একটা চ্যাপ্টার যা তোমার মনের ভাবকে ডিফারেন্ট ওয়েজে তোমাকে রিপ্রেজেন্ট করার একটা সুবর্ণ সুযোগ দিয়ে দেয় ইয়েস গাইজ আজকে আমার স্পোকেন ইংলিশ কোর্সটাকে ভয়েস চেঞ্জ দিয়ে করব ঠিক আছে মানে আমার ভয়েস চেঞ্জকে কিভাবে রিপ্রেজেন্ট করব অপরের সামনে ঠিক আছে ডিফারেন্ট ওয়েতে যা আমি তোমাকে প্রথমে বললাম সো এটা তুমি যদি জানতে পারো ভয়েস চেঞ্জ যদি তোমার কাছে ইজি হয়ে যায় না তুমি সুপার স্মার্ট হয়ে যাবে ঠিক আছে ক্লাসের বেস্ট বয় বা বেস্ট গার্ল তোমার তুমি হয়ে যাবে ঠিক আছে সো ফার্স্ট সেন্টেন্সটা হলো আমাদের ওবে ইওর এল্ডার্স ঠিক আছে নিজের বড়দেরকে মান্য করো ঠিক আছে এখন দেখো তুমি যদি ওবে ইওর এল্ডার্স তুমি যে এটা না বলো ঠিক আছে কাউকে তুমি বলছো তো ওবে ইওর এল্ডার্স যদি তুমি এটা তাকে অন্যভাবে বলতে চাও ডিফারেন্ট ওয়েতে টু শো ইউর অ্যাটিটিউড টুয়ার্ডস হিম অর হার তাহলে তুমি বলতে পারো ইউ আর অ্যাডভাইসড টু ওবে ইওর এল্ডার্স ঠিক আছে তোমাকে অ্যাডভাইস করা হচ্ছে তুমি বড়দেরকে ঠিক আছে বড়দেরকে মান্য করো ঠিক আছে বড়দেরকে মান্য করো তুমি নেক্সট হচ্ছে দ্য পিপল চুজ হিম লিডার ঠিক আছে এই যে মানুষরা আছে না এই মানুষরা তাদের তাকে এটি লিডার চুজ করেছে ঠিক আছে এখন দেখো দ্য পিপল চুজ হিম লিডার এটা যদি তুমি বলতে চাও ঠিক আছে তাহলে কিন্তু যাকে লিডার বানানো হয়েছে সে কিন্তু মনে খারাপ পেতে পারে ঠিক আছে তখন তুমি বলতে পারবে হি ওয়াজ চুজেন লিডার বাই দ্য পিপল তখন তার মনে হবে যে না আমাকে তো অনেক লোক খুব ভালোবাসে ঠিক আছে নেক্সট হচ্ছে হু টট ইউ টু সিং তোমাকে কে গাইতে শিখিয়েছে ঠিক আছে তোমাকে কে গাইতে শিখিয়েছে এখন দেখো তুমি যদি তোমার বড়কে যদি জিজ্ঞাসা ঠিক আছে কোনো বড় ব্যক্তিকে যদি তুমি জিজ্ঞেস করো যে তোমাকে কে গাইতে শিখিয়েছে ঠিক আছে তখন কিন্তু সে বলবে আরে সে তো আমার থেকে ছোট থেকে আমার সাথে এরকম ভাবে কথা বলছিল দাঁড়াও ঠিক আছে তুমি তার দ্বারা বলতে পারো বাই হোম ওয়্যার ইউ টট টু সিং তুমি কার দ্বারা ঠিক আছে কার দ্বারা গাইতে শিখেছো ঠিক আছে কার দ্বারা তুমি শিখেছো গাওয়া ঠিক আছে সো এরকম ভাবে তুমি ইউজ করে তোমার মানে ইউজ করতে পারো অবশ্যই নেক্সট হচ্ছে দ্য প্রেসিডেন্ট গেভ হিম এ রিওয়ার্ড ঠিক আছে মানে প্রেসিডেন্ট তাকে একটি রিওয়ার্ড দিয়েছে তাকে একটি কি দিয়েছে একটি পুরস্কার দিয়েছে ঠিক আছে এখন দেখো হি ওয়াজ গিভেন এ রিওয়ার্ড বাই দ্য প্রেসিডেন্ট ঠিক আছে তাকে প্রেসিডেন্টের দ্বারা একটি পুরস্কার দেওয়া হয়েছে এটা আরো সুপার লাগে ঠিক আছে নেক্সট সেন্টেন্সটা হলো আমাদের আই ব্রট মাই সিস্টার এ বুক ঠিক আছে আমি আমার বোনের জন্য একটি বই কিনেছি ঠিক আছে এখন যদি আমি এরকম না বলে আমার বোনকে আরো ইমপ্রেস করার জন্য আমি যদি এটা বলি যে এ বুক ওয়াজ ব্রট বাই মি ফর মাই সিস্টার তাহলে বোন তো বলবো ওরে বাপরে আমার জন্য এত ভালো একটা বই কিনেছে থ্যাংক ইউ সো মাচ ঠিক আছে নেক্সট হলো হি ইনভাইটেড আস টু এ পার্টি সে আমাদেরকে একটি পার্টিতে ইনভাইট করেছে ঠিক আছে ফ্রেন্ডসরা বলবে সে হয়তো এখন টাকা মারবে আমাদের কাছ থেকে ঠিক আছে এরকম ভাবে না বলে তুমি বলতে পারো যে উই ওয়ার ইনভাইটেড টু এ পার্টি বাই হিম ঠিক আছে আমরা একটি পার্টিতে নিমন্ত্রিত হয়েছি তার দ্বারা ঠিক আছে তখন বলবে বাপ্পা আমরা একদম সেলিব্রিটি সো আমরা ওই পার্টিতে অবশ্যই যাবো ঠিক আছে পে দ্য অ্যামাউন্ট টুডে এখন দেখো তুমি কোনো দোকানে আছো ঠিক আছে তোমার বন্ধু তোমার কাছ থেকে 500 টাকা নিয়েছিল এখন পর্যন্ত তোমাকে টাকাটা দেয়নি ঠিক আছে কিন্তু দোকানে দেখছো তোমাকে 500 টাকা দিতে হবে ঠিক আছে তখন তুমি সেই বন্ধুকে বলতে পারো পে দ্য অ্যামাউন্ট টুডে ঠিক আছে আজকে এই টাকাটা ফেরত দিয়ে দাও আমাকে দোকানে তো টাকা দিতে হবে না তখন বলবে তুই আমাকে তাহলে আমাকে টাকাই দিলি কেন ঠিক আছে তখন তুমি বলতে পারো লেট দ্য অ্যামাউন্ট বি পেইড টুডে ঠিক আছে আজকে এই টাকাটা দেওয়া হোক তখন তুমি বলবে না রে সে তো আজকে খেপেছে ঠিক আছে তখন কিন্তু সে পসিবিলিটি থাকবে যে সে দিয়ে দিবে তোমাকে উই অ্যাডমায়ার দ্য অনেস্ট ঠিক আছে আমরা অনেস্টকে গ্রহণ করি আমরা যা আমরা তাদেরকে গ্রহণ করি যারা হচ্ছে সৎ ঠিক আছে এরকম ভাবে তুমি যদি আরেকটু ইম্প্যাক্টফুল যদি কোনো সেন্টেন্স বলতে চাও তাহলে সেটি হলো দ্য অনেস্ট ইজ অ্যাডমায়ার্ড বাই আস আমাদের দ্বারা অনেস্ট মানুষরা গৃহীত হয় ঠিক আছে আরো ইম্প্যাক্টফুল আরো একটি স্ট্রং সেন্টেন্স আমি এখানে তোমাদের সামনে তুলে ধরলাম ঠিক আছে পানিশ দ্য থিফ ঠিক আছে পানিশ দ্য থিফ এটা ইম্প্যাক্টফুল না ঠিক আছে পানিশ দ্য থিফ মানে এই এই চোরকে শাস্তি দাও ঠিক আছে ইম্প্যাক্টফুল না
ইম্প্যাক্টফুল হবে কখন? লেট দ্য থিফ বি পানিশড, এই চোরকে শাস্তি দেওয়া হোক। ও অর্ডার টাইপ, ঠিক আছে, এটা হচ্ছে অর্ডার টাইপ। নেক্সট হচ্ছে সামন দ্য উইটনেস, ঠিক আছে, মানে যে উইটনেস থাকে না কোর্টের মধ্যে, যে উইটনেস তাকে ডাকা হোক, ঠিক আছে। আর যদি আমরা এটাকে আরো ইম্প্যাক্টফুল, ওই উইটনেসটাকে যদি আমরা আরো ভয় দেখাতে চাই, তাহলে আমি বলতে পারো যে লেট দ্য উইটনেস বি সামন্ড, ওই ওই যে উইটনেসকে তাকে সামন করা হোক, তাকে ডাকা হোক, ঠিক আছে। সো এই ছিল আজকের সেন্টেন্সেস, 20 sentences, তোমরা 1 2, ঠিক আছে, 1 2 3 4 এরকম আছে, তারা একই সেন্টেন্স কিন্তু, ঠিক আছে, তারা কিন্তু একই সেন্টেন্স, তাদেরকে আমি আরো ইম্প্যাক্টফুল বানানোর জন্য আমি একটা সেন্টেন্সকে দুইবার ট্রান্সফর্ম করেছি, একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, একটা হচ্ছে প্যাসিভ ভয়েস। সো এই সমস্ত সেন্টেন্সেস ব্যবহার করে তুমি তোমার ফ্রেন্ডস, ফ্যামিলি মেম্বার্স অ্যান্ড ইভেন নেবারহুডের সাথে সুপার কনভারসেশন করতে পারো। সো স্টে টিউনড, কিপ লার্নিং, থ্যাংক ইউ ভেরি মাচ।